আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের আঘাতজনিত সমস্যায় করণীয় বিষয়ে তো ভিউয়ার্স ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনাকাঙ্ক্ষিত কারণে দুর্ঘটনার কবলে পড়ে কখনো কখনো দাঁত আঘাতপ্রাপ্ত হতে পারে সামান্য আঘাতপ্রাপ্ত হলে ট্রিটমেন্টের প্রয়োজন হয় না কিন্তু ক্ষেত্র বিশেষ চিকিৎসা করার প্রয়োজন হয় ভিউয়ার্স দাঁত যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকে সেই ভাবে যেটা ইঞ্জুরি হতে পারে সে ধরনের আঘাতপ্রাপ্ত হওয়ার প্রথমে দাঁতে একটা এক্স রে করতে হয় ভিউয়ার্স এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে আঘাত পাওয়ার কারণে কিছুটা আর এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে মাড়ি থেকে কিছুটা বাহিরের দিকে বেরিয়ে আসছে এমন দাঁত এক্সরে করলে ঠিক এমনটি দেখা যায় এখানে দেখতে পাচ্ছেন এটি উপরের দাঁত তো ম্যাকজিলার ভিতরেই উপরের দাঁতগুলো থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাকজিলা থেকে কিছুটা দাঁতের অংশ ছেড়ে দিচ্ছে যতটুকু অংশ ফাঁকা দেখতে পাচ্ছেন কালো দেখতে পাচ্ছেন দাঁতটা ওই স্থানেই ছিল কিন্তু দুর্ঘটনার কারণে দাঁতটা বেরিয়ে আসছে এর জন্য আপনাকে প্রথমত দাঁতের একটা এক্স রে করতে হবে এমনটি নাও হতে পারে এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন যে এখানে দুটি দাঁতের উপরের অংশ ভালো আছে উপরের দাঁতে কোনো উপরের অংশে কোনো ধরনের সমস্যা নাই দেখা যাচ্ছে না কিন্তু যেখানে আমরা দেখতে পাই না যেখানে রুট রয়েছে দাঁতের শিকড় রয়েছে সেখানে কিন্তু ফ্র্যাকচার ঘটছে এখানে দেখুন তো এর কারণেই প্রথমত যদি আঘাতপ্রাপ্ত দাঁত হয়ে থাকে তবে আপনার নিকটস্থ ডেন্টিস্টের কাছে গিয়ে আপনাকে অবশ্যই প্রথমত দাঁতটি আপনাকে এক্স রে করতে হবে রেটি দেখার পরে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে সেখানে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে যদি এরকম ফ্র্যাকচার হয়ে থাকে দাঁতের তাহলে সে সেখান থেকে দাঁতটি তুলে ফেলা ছাড়া অন্য ধরনের চিকিৎসা থাকে না ক্ষেত্র বিশেষ বিভিন্নভাবে ট্রিটমেন্ট করা হয় এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন দুটি দাঁতের অবস্থা দু ধরনের রয়েছে দুইটি দাঁতই ভেঙে গেছে তো এখানে ভেঙে যাওয়ার কারণে এই দাঁতের পাল্প ওপেন হয়ে গেছে পাল্পের যে হর্ন রয়েছে যে ওপেন হয়ে গেছে দেখা যাচ্ছে কিন্তু এটির কিন্তু এখনো পর্যন্ত পাল্প ওপেন হয়নি তো এই দাঁতটি হয়তো কম খরচে চিকিৎসা করা যায় ফিলিংয়ের মাধ্যমে কিন্তু এমনভাবে ভেঙে গেলে সেই দাঁতে রোড ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নিলে দাঁতটি সেম আগের মতো হয়ে যায় এখানে দেখুন একটি দাঁত এখানে দুর্ঘটনার কবলে পড়ে এখানে সমস্যা হয়েছিল সেই দাঁতটি কিন্তু ট্রিটমেন্ট করে ছোট করে কাটিং করে সেখানে ক্যাপ করে দেওয়া হয়েছে তার ক্যাপ করার পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন তো ভিওর্স এই ধরনের সমস্যা যাদের হয়ে থাকে তারা চাইলে ট্রিটমেন্ট করায় নিতে পারবেন ক্যাপের মাধ্যমে যদি অল্প অল্প পরিমাণ ভেঙে যায় তাহলে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন কিন্তু যদি দাঁত এমনভাবে ভেঙে যায় যে দাঁতের পাল্প ওপেন হয়ে গেছে সেক্ষেত্রে আপনি ফিলিং করাতে পারবেন না সেক্ষেত্রে রোড ক্যানেল ট্রিটমেন্ট আপনাকে করাই নিতে হবে এছাড়া আঘাতজনিত সমস্যার কারণে আরও একটি সমস্যা হয় তা হলো দাঁত ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতটি এই দাঁতটি পূর্বে থেকে আঘাতপ্রাপ্ত আর তার কারণে কিছুদিন যেতে না যেতে দেখা যায় ছয় মাস বা এক বছর দু বছরের মধ্যে দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে দিন যত যায় কালোর ভাগ বাড়তে থাকে এবং এক্ষেত্রে দাঁতের গোড়ার দিকেও ইনফেকশন হতে দেখা যায় গোড়া এভাবে ফুলে উঠতে দেখা যায় গোড়া লাল হয়ে থাকে দাঁতের অ্যাপেক অংশ তো এমন সমস্যাও অনেকের হয়ে থাকে দাঁতে আঘাতজনিত কারণে অনেকের সামনের দাঁতে এটি বেশি হয়ে থাকে ভিওয়ার্স এখানে যে দাঁত দুইটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতটি দেখুন যে পুরোপুরি দাঁতের গোড়ার অংশ থেকেই ভেঙে গেছে তো এমনভাবে ভেঙে যাওয়ার কারণে কিন্তু সে দাঁতটি আপনার দাঁতের যে পার্ট রয়েছে সেটি ওপেন হয়ে গেছে সে পর্যন্ত ভেঙে গেছে এমন দাঁতের ট্রিটমেন্টের জন্য আপনাকে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করে নিতে হবে যদি এমনটি হয় তাহলে ট্রিটমেন্টের মাধ্যমে সেম এমন দাঁত যেমনটি আপনার ছিল ঠিক পাশের দাঁতের সঙ্গে কালার মিলি ম্যাচিং করে সে আপনি ক্যাপ করে নিলে তেমনটি হয়ে যাবে যদি এ ধরনের সামান্য অংশ ভেঙে যায় এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতটি ভেঙে গেছে তো এই দাঁতটি যেমনভাবে ভাঙছে এতটুকু ভাঙার কারণে কিন্তু দাঁতের পাল্প এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়নি দাঁতের পাল্পটি এখনও পর্যন্ত ঠিক আছে তো তার জন্য এমন দাঁত যদি ভেঙে যায় তাহলে অবশ্যই একটা এক্স করে দেখতে হবে যদি উপর দিকে কোনো সমস্যা না থাকে তাহলে এখানে ফিলিং করে ভাঙাটা কিন্তু পূরণ করে নেওয়া যায় যেমনটি এখানে করা হয়েছে দেখতে পাচ্ছেন এটি ফিলিংয়ের মাধ্যমে পূরণ করে দেওয়া হয়েছে ভাঙা দাঁত ফিলিংয়ের মাধ্যমে এখানে পূরণ করা হয়েছে তো ভিওয়ার্স আঘাতপ্রাপ্ত দাঁতে প্রথমে এক্সরে করতে হয় এবং এক্স রে করার পরে যদি দেখা যায় এক্স এর যে রিপোর্টটা আসবে তার উপর নির্ভর করে চিকিৎসা করাতে হয় তো ভিওয়ার্স এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম